ভৌতিক গল্প নিয়ে হাজির হলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সন্তান নির্মাতা নুয়াশ হুমায়ুন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিরিজ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে এর ট্রেলার। সিরিজের নাম পেটকাটা মুদ্দন্য স। বাংলা অভিধানে এই পেটকাটা মুদ্দন্য স-কে মুদ্দন্য স বলা হলেও অধিকাংশ শিশুই অক্ষরটিকে শেখে পেটকাটা মুদ্দন্য স হিসাবে। সিরিজের ভূতের গল্পগুলোও এই অক্ষরটির নামের মতোই, কোথাও লেখা নেই, সম্পূর্ণ লোককথা। ছোটবেলা থেকেই গ্রাম বাংলার মানুষের বেড়ে ওঠা হয় ভৌতিক কিছু লোককথা নিয়ে। মাছ রাঁধলে পেতনি আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই, এমন অনেক নিয়মকানুনের বেড়াজালে কাটে শিশুদের শৈশব। এমনকি বাদ পড়ে না বড়রাও। গল্পগুলোর কোনো ভিত্তি না থাকলেও এই গল্পগুলোর সঙ্গেই জড়িয়ে আছে সবার শৈশব, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। চারটি পর্ব নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ 7, 14, 21 ও 28 এপ্রিল রাত 7:59 পর্বগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, শিরিনা আক্তার শিলাসহ আরও অনেকে।